আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে রয়েছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি। আজকে আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছে তোমাদের বাংলা ক্লাসটি নিয়ে। প্রথম শ্রেণীতে তোমাদের দ্বিতীয় শ্রেণী পরীক্ষা শুরু হবে তোমাদের 29 তারিখ থেকে, সেজন্য আজকে আমি তোমাদের সেই দ্বিতীয় শ্রেণী পরীক্ষার পড়াগুলো নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি তোমাদের ক্লাসের মধ্যে সব পড়া দিয়ে দিয়েছি তোমাদের। আজকে আমি আবার প্রিভিয়াসে সেগুলো আলোচনা করব, যা যা পড়া দিয়েছি। আমি সরাসরি পড়ার মধ্যে চলে যাচ্ছি। তোমাদের আমি এখানে শব্দার্থ দিয়েছি, শব্দার্থ তোমাদের এখানে 16টি লিখেছি। 16টির মধ্যে থেকে তোমাদের এমটি পরীক্ষার মধ্যে যা চলে এসেছে সেগুলো বাদ দিয়ে তোমরা বাকিগুলো শিখবে। বাক্য গঠনও তোমরা এমটি পরীক্ষার পড়া যা চলে এসেছে সেগুলোতে বাদ দিয়ে আরগুলো সব শিখবে। শূন্যস্থান পূরণ 1 থেকে 10 নম্বর পর্যন্ত দিয়েছিলাম। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, এমটি পরীক্ষার মধ্যে যা দিয়ে ছিল পড়া সেগুলো বাদ দিয়ে আরগুলো তোমরা শিখবে। তারপর তোমাদের আমি অনুচ্ছেদ দিয়েছিলাম মা আর শাপলা। তারপরে ব্যাকরণ অংশের মধ্যে পড়া দিয়েছিলাম শব্দ আর বাক্য। আর তোমাদের কবিতা দিয়েছিলাম মামার বাড়ি বুড় হলো। প্রত্যেকটা কবিতা তোমরা 4 লাইন করে শিখবে, আর কবির নাম সহ সুন্দর করে তোমরা পরীক্ষা খাতা লিখবে, তোমাদের ক্লাসের মধ্যে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম। তারপরে বিপরীত শব্দ, আজকে আমি আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।